জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সাফাই অভিযানে এসে পিডব্লিউডি যে রাস্তাটা হাসপাতাল চত্বরে তৈরি করেছিল তার উপরে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক। তিনি জানালেন যে তাকে কোনো শিডিউল দেওয়া হয়নি বারবার চাওয়া সত্ত্বেও, তাই তিনি আজ সরাসরি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সুপার কে থানায় এফআইআর করার নির্দেশ দিলেন কন্ট্রাক্টরের বিরুদ্ধে। তিনি নিজে সরজমিনে রাস্তার সাইডে ঘুরে দেখলেন, বললেন শিডিউল অনুযায়ী কাজ হয়নি, যেখানে 8 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে 4 ইঞ্চি দেওয়া হয়েছে। আরও বড় অভিযোগ করলেন তিনি যে এখানেও কাটমানি খাওয়া হয়েছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কে বলেছে 800 বেড ঠিক আছে? আপনারা কে বলেছে? আগে ছিল আমাদের 500-র মতো, এখন 300-র ওপরে সিট বেড়েছে, 800 সিট আছে। আমরা কিন্তু সবচেয়ে হসপিটাল করেছি এবং সমস্ত পরিষেবা বেড়েছে। ডাক্তার 78 চাহে, যেটা জীবনে ছিল না। রুগীরা এখনো মেঝেতেই ঘুমিয়ে থাকে। দেখেন আমাদের এখানে কয়েক লাখ লোক আছে, রুগী সংখ্যা বেশি, সেই কারণে 800 বেশি রুগী থাকলে কী করবে আপনারা বলুন? মানুষকে আমরা তাড়িয়ে দেবো? আমরা মানুষের সেবা করতে চাই। হসপিটালের বাইরের পরিস্থিতি কী দেখলেন আজকে? আজকে পরিস্থিতি আমরা যা দেখলাম, এই ঢালাইটা খারাপ হয়েছে এবং যেগুলো আছে সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি এবং আমরা আগামী